মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে আবার অনেকদিন পর সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি সেই আগের মতন সকালবেলা উঠে গেছি, তোমার ওই মোটামুটি 7টা সোয়া 7টা নাগাদ উঠেছি। আর এখানে না ওয়েদারটাও খুব সুন্দর, এখন আর ওই আগের মতন গরমটা নেই, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। কালকে তো সন্ধ্যাবেলা খুব বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠেছে, মানে ওই বেশ সব মিলিয়ে, মানে কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা ওরকম যে খুব গরম সেরকম ব্যাপারটা নেই। তো যাই হোক, এই কদিন ধরে তো তোমরা তো দেখিয়েছো আগের ব্লগে কীরকম শরীর খারাপ গেল, আর ওরকমভাবে কদিন ধরে রান্নাও করা হয়নি। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে অনেক রান্না বান্না আছে সমস্ত কিছু করার, আর জিনিস শরীর আগের থেকে ভালো আছে, আমারও শরীর আগের থেকে ভালো আছে। তো আজকে ওর জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। তো এখন আমি যাব রান্নাঘরে, তো চলো আজকে এইভাবে তোমাদের সঙ্গে দিনটা স্টার্ট করি। এই দেখো ঘড়ির কাঁটায় এখন 9:10, দেখতে পাচ্ছ? আজকেও আবার সেই প্রবলেম শুরু হয়েছে, জল নেই। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো জল নেই, এই দেখো কল খুলছি জল পড়ছে না। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, যেগুলো রান্না করব মোটামুটি, এখানে হবে হচ্ছে ভেন্ডি, এই যে ভেন্ডি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, ভেন্ডি আলু ভাজা, এইটা হচ্ছে জিনিস সবজি, আর আজকে হবে চিকেন। চিকেনের জন্য রসুন আদা লঙ্কা এগুলোকে সব নিয়ে রেখেছি, আর চিকেনের জন্য এখন আলু পেঁয়াজটা কাটা হয়নি, ওগুলো কাটবো। এই যে আটা মেখে রেখেছি, আজকে অ্যাকচুয়ালি রুটি আর আলু ভেন্ডি ভাজা হবে ব্রেকফাস্টে। এই যে চা বানিয়েছে অমিতাব, এখন আমরা চা খাবো বসে, তারপর ওদিকে রান্না করব। এই যে এখন আলু ভেন্ডি ভাজা চলছে, আলু ভেন্ডি ভাজাটা হয়ে গেলে তারপর আমি রুটিটা করব। ব্রাশ করে জেনি ব্রাশটা দেখবে কি সুন্দর, দেখো কি সুন্দর ব্রাশ, কি সুন্দর দেখেছি তোমরা। অমিতাভ ব্রেকফাস্টে রুটি আলু ভেন্ডি ভাজা খেয়ে গেছে, আর দিদিকেও রুটি আলু ভেন্ডি ভাজা দেবো, আর আমি এখন ব্রেকফাস্ট করব। আমি ব্রেকফাস্টে এই যে খাবো হচ্ছে দুধ আর এই মুসলি আমি এখন খাবো। এই যে মুসলি নিয়ে নিয়েছি, এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখানে 1 কেজি 300 থেকে 400 মতন চিকেন রয়েছে, আর আজকে আমার কাছে দই নেই, তাই আমি আজকে ম্যারিনেট করব হচ্ছে ভিনিগার দিয়ে। তো চলো তোমাদের একবার ম্যারিনেশনটা আমি দেখিয়ে দিই। এই দেখো ভিনিগার আমি নিয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি দই না থাকলে আমি ভিনিগার দিই, কারণ ভিনিগারও দইতেও যেমন মাংসটা নরম হয়, ভিনিগারও মাংসটা নরম হয় আর তাড়াতাড়ি মানে রান্নাটাও হয়ে যায়। এই এই ঢাকনা, এই ঢাকনার আমি 2 ঢাকনা মতন দেবো ভিনিগার। ভিনিগার দিয়ে দিলাম, এবার আমি নুন দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু বেশি দিচ্ছি যেহেতু এটাতে কালারটা হবে, আর দেব হচ্ছে এই যে সর্ষের তেল। আচ্ছা এর সাথে এইটার সাথেই আমি একসাথেই পেস্ট করে নেব, এই একসাথেই আর কি মেখে নেব, সেটা হচ্ছে এই পেস্টটা দিয়ে, যেটা তখন তোমাদের দেখালাম, এখানে আদা রসুন আর লাল কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে। কমপ্লিট,
চিকেন আমার রেডি হয়ে গেছে। গুড ইভিনিং, আমি একটু খেয়ে দিয়ে রেস্ট নিলাম। আর এই যে জেনি তো উঠে গেছে, আমি যখন একটুখানি শুতে যাই তখনই উঠে যায়, তো শুতে তো পারিনি, ও শুয়ে শুয়ে খেলছিল আর আমি একটুখানি শুয়েছিলাম জাস্ট। তো এইবার উঠে গেছি, উঠে টুটে এই যে জেনিকে ফ্রেশ করিয়ে দিয়েছি, জেনিকে আমি চুল বাঁধবো, যে চিরুনি নিয়ে বসে আছে, যদিও চুল বাঁধতে দেয় না, বাঁধার পরেই খুলে দেয়। তো যাই হোক, জেনিকে এখন চুল বেঁধে দেবো, তারপর জেনিকে আমি বিস্কুট খাওয়াবো, তাই তার জেনি এখন খেলবে, জেনি সারা ঘরে সমস্ত কিছু ছড়াবে, খেলবে। এই যো বলো, একটু কিছু বলো, তাতা বলো, বলো তাতা বলো, একটু বলো, সবাই তোমাকে দেখতে চাইছে। এখন তোমার শরীর ঠিক আছে তো? এটা আবার কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, চলো এবার চুলটা বেঁধে দিই তোমার। হ্যাঁ, এই যে জেনির এখন খেলার টাইম, জেনি খেলছে, সমস্ত কিছু ছড়িয়ে নিয়েছে। কি হলো আবার, কি হলো আবার, কি হলো ওইটা, কি ওটা তো গার্ডার, ওটা নিয়ে কি করবে, ওটা তো মাথায় চুল বাঁধবে মা। একটু টাটা বলে দাও সবাইকে, খেলো খেলো, সব তো ছড়িয়ে নিয়েছো। এই যে এবার নেমে পড়বে সারা ঘর, ও তছনছ করবে, ও সন্ধ্যাবেলাটা এই কাজ, একবার এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, ওইখানে দরজা বন্ধ, ওর জন্য বাবা যে দরজাটা আটকায়নি ওর জন্য দরজা বন্ধ করে রাখতে হয়। আচ্ছা চলো চলো চলো, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, চলো। জিনি ডিনার হয়ে গেছে, এখন আমি আর অমিতাভ ডিনারে বসবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কি কি আছে ডিনারে। এই যে আজকে ডিনার, ভাত, সকালে যে করেছিলাম আলু ভেন্ডি ভাজা ওইটা রয়েছে, আর তার সাথে হচ্ছে এই রাতে করলাম ডাল সেদ্ধ ওপরে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, এটা খুব ভাল লাগে খেতে। এটা হচ্ছে ডাল সেদ্ধ, কালকে করেছিলাম পনির, পনির একটুখানি আছে। আর এই যে আজকে যে চিকেনটা বানিয়েছিলাম, চিকেন, তো আজকের খাবারটা খুব ভালো। তো চলো চটপট করে খেয়ে নিই আমরা। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা ডিনার করছিলাম সেই সময় জেনি একটা কাণ্ড ঘটিয়েছে। জেনি যখন জেগে থাকে অ্যাকচুয়ালি আমাদের মাঝে ওকে চেয়ারে বসাই, আজকেও তাই করেছি এবং কোকো মেলানো চালিয়ে দিয়েছি ফোনে, বাট ও এত ছটপট করে যে মানে সমানে গিয়ে সামনে ঝুঁকে ফোনটাকে ধরতে যাচ্ছে, ওরকম করতে গিয়ে পুরো থুতনিটা কি হলো টেবিলের মধ্যে, এরকম বাড়ি খেলো, খুব জোরেই লেগেছে, তো তার জন্য ঠোঁটটা ওর কেটে গেছে। এই যে দাঁতে লেগে ঠোঁটটা কেটেছে, তারপর ওকে চিনি দিলাম, ওই যে জায়গাটা কেটেছে এইভাবে
আমাদের খেতেও দেরি হলো, ওকে নিরমভাবে খেতে হলো। তো যাই হোক, জেনি আবার সেই আগের ফর্মে ফিরে এসেছে, দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। তো এই ওর চলতে থাকবে, এখন ওকে আমি ঘুম পাড়াবো, জানি না কখন ঘুমাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে বেল বাটনটা প্রেস করো যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসতে পারি। গুড নাইট। জেনি একটু টাটা বলে দাও, তুমি তো আজকে খুব কাণ্ড ঘটালে, টাটা করে দাও সবাইকে, করে দাও টাটা। বললে হবে না, বলো টাটা, বলো তো, চলো গুড নাইট।